শ্রমজীবী মানুষেরা দীর্ঘদিন লকডাউনে থেকে পরিবার পরিজন নিয়ে খাদ্য সমস্যা চরম অবস্থায় যাওয়ায় আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ডের কুমুদিনী এলাকায় শত শত শ্রমজীবী নারী পুরুষ রাস্তায় নেমে আসে এবং তারা খাদ্য সহায়তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি 13 নং ওয়ার্ডের উত্তর কুমুদিনী বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানুষের ভিড়। আমরা এখন তাদের দাবি সম্বন্ধে জানতে যাব। আপনার এত মানুষের ভিড় কেন? আমাদের আজকে এক মাসের উপরে হয়ে গেল লকডাউন, আমাদের কোনো কাজকর্ম নাই। আমরা সব পেটে খেটে খাওয়া মানুষ। আজকে আমাদের কোনো কাউন্সিলর, কোনো মেয়র বা কোনো এমপি আমাদের এখন পর্যন্ত কোনো ত্রাণ দেওয়া হয় নাই। এখন আমরা কাজে বাইরে আমাদের পুলিশে এখান থেকে তোরণ দেয়, ওখান থেকে তোরণ দেয়, আমরা কাজে যেতে পারতেছি না। এখন আমাদের কি, আমরা এই দেশের নাগরিক না? আমরা কি ত্রাণ পাই না? আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কিছু খাবার চাই। আমরা তো খেয়ে বাঁচতে হবে রে ভাই, না এলে আমরা আজকে রাস্তায় জান দিয়ে দেবো। সোজা কথা, হয় আমাদের ত্রাণ দেন, নাহলে আমাদের প্রাণ নেন। প্রথম রোজ আমরা রাস্তা নেমে গেছি ভাই। ত্রাণ বিতরণের জন্য এর মধ্যে যে তালিকা নেওয়া হয়েছে, আপনাদের কাছ থেকে কোনো তালিকা নেওয়া হয়েছে? এর মধ্যে কিছু নেওয়া হয়নি আমাদের, কিছু নেওয়া হয়নি অল্প তো আমাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাদেরকে বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানান। সরেজমিন ঘুরে এসে রিপোর্ট করেছেন সাব্বির আহমেদ। আপনার, আমার, সকলের।